চট্টগ্রাম মহানগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক গাউসুল আজম কনফারেন্স। সোমবার রাতে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কাকতিয়া দরবার শরীফের পীর আওলাদে রসুল মোর্শেদে আজম। বক্তব্যে তিনি বলেন, প্রিয় নবীজির পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের সাফল্য। কনফারেন্সে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতীয়, বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।